হ্যালো গাইস, আমি ভৈরব আর তোমরা দেখছো বিসি আর্ট এন্ড ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আজ আমি ড্রয়িং করতে চলেছি। আমি ছোটোবেলায় আমি যে স্কুলটাতে পড়তাম সেই স্কুলটায় ক্লাস 1 থেকে 4 অবধি পড়েছি, সেই স্কুলটায় যাচ্ছি। আজকে আমি স্কুলটা ড্রয়িং করবো। এই মুহূর্তে যাচ্ছি আমি সেই স্কুলের দিকে। স্কুলে গিয়ে দেখা হচ্ছে, আমি রাস্তায় হাঁটছি, স্কুলের দিকে যাচ্ছি, স্কুলে ড্রয়িং করবো। হ্যালো বন্ধুরা, আমাকে স্কুলে ছবি আঁকতে গেলে প্রথমত আমাকে স্কুলের পাঁচিরটাকে টোকাতে হবে। এটা মেন গেট, আর এদিকে আছে পাঁচির। এই যে পাঁচির, এই পাঁচিরটাকে টোকাতে হবে। টোকানোর জন্য আমি রেডি হচ্ছি। আমার হাতে আছে স্ট্যান্ড এবং খাতা, পকেট আছে রুল। তাহলে আমি পাশে চোখে প্রবেশ করছি স্কুলের মধ্যে। এই হচ্ছে ওই সামনে আমার স্কুল, আর আমি টোকাবো এই জায়গাটায়। হ্যালো ফ্রেন্ড, এই যে আমি পাঁচের টোপকে দিয়েছি, এই যে মেন গেট, এই যে পাঁচের, এই যে সরঞ্জাম, আমার স্ট্যান্ড, ড্রয়িং খাতা আমি নিয়ে নিলাম। এবার আমি যাচ্ছি স্কুলের দিকে। এই হচ্ছে সেই স্কুল যেখানে আমি 1 থেকে 4 অবধি পড়েছি। এটা একটা নতুন বিল্ডিং হয়েছিল, এখন এটা হচ্ছে রান্নাঘর, ওইটা হচ্ছে কল। ছোটোবেলায় অনেক জল খেয়েছি কলটাতে। এখন এবার যাবো স্কুলের দিকে। আজকে আমরা ড্রয়িং করতে চলেছি এই স্কুলটা। এটা স্কুলটার নাম হচ্ছে দেবগ্রাম প্রাথমিক বিদ্যালয়, যেখানে আমি ছোটোবেলাতে 1 থেকে 4 অবধি পড়েছি। এটা স্কুল, এটা স্কুলের বাথরুম। আজ আমরা ড্রয়িং করবো এই মেন বিল্ডিংটা। এই হচ্ছে স্কুল, এই স্কুলটাকে আজ আমরা ড্র করবো। তাহলে চলো শুরু করা যাক। ড্র করার জন্য রেডি করছি এই আমার খাতা, স্ট্যান্ড, এগুলোকে ফিট করে নিই, তারপর দেখা হচ্ছে। ফাইনালি আমার ছবি কমপ্লিট। এই যে আমার হাতে ছবি, এবার আমরা ম্যাচিং করে দেখবো ছবিটা কেমন হয়েছে।